সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, দেশের 10টি ব্যাংক গ্রাহকদের আমানতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এটি কি আপনার জন্য একটি বিপদ সংকেত? আজকের ভিডিওতে আমরা জানব কোন ব্যাংকগুলো এই তালিকায় রয়েছে, তাদের কেন এই সমস্যা হচ্ছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ আপনার টাকার কি হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোন ব্যাংকগুলো এই তালিকায় রয়েছে এবং কেন তাদের এই সমস্যা হচ্ছে। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার টাকার কি হবে। তাহলে চলুন শুরুতেই আমরা গভর্নরের কথাটি শুনে আসি। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। এবার চলুন জেনে নেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতে কোন 10টি ব্যাংক গ্রাহকদের টাকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যাংকগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক, IFIC ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড। এই তালিকার ব্যাংকগুলোর মধ্যে বেশিরভাগই ঋণ ব্যবস্থাপনার ত্রুটি এবং অভ্যন্তরীণ দুর্বলতার কারণে এই সমস্যায় পড়েছে। তাহলে চলুন আমরা জেনে নেই কেন এই ব্যাংকগুলো ব্যর্থ হয়েছে। প্রথম বিষয়টি হচ্ছে অর্থনৈতিক মন্দা। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, যার ফলে ঋণ পুনরুদ্ধারে সমস্যা হচ্ছে। এছাড়াও রয়েছে NPL অর্থাৎ খারাপ ঋণ। কিছু ব্যাংক অপরিকল্পিত ঋণ বিতরণের কারণে যা সময় মতো পুনরুদ্ধার করা যাচ্ছে না। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুর্নীতি এবং ম্যানেজমেন্টের ব্যর্থতা। অভ্যন্তরীণ ম্যানেজমেন্টের দুর্বলতা ও অনিয়মের কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। এবার চলুন আমরা জেনে নেই গ্রাহকদের টাকার কি হবে। আপনার যদি এই 10টি ব্যাংকের কোনো একটি ব্যাংকে আমানত থাকে, আপনি নিশ্চয়ই উদ্বিগ্ন হবেন। কিন্তু এখানে কিছু ভালো খবর রয়েছে আপনার জন্য। বাংলাদেশ ব্যাংক এবং সরকার গ্রাহকদের টাকার নিরাপত্তা নিশ্চিত করতে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথম পদক্ষেপটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এই ব্যাংকগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং ব্যাংকগুলোকে নিজেদের ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক রাখার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি গ্রাহক আমানতের নিরাপত্তা স্কিম চালু করেছে। এখন প্রশ্ন হলো, আপনি কি করবেন? প্রথমত আপনি আপনার ব্যাংকের অবস্থান জানুন। যদি আপনার ব্যাংক এই তালিকায় থাকে, তবে ব্যাংকের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। এর পাশাপাশি বিকল্প ব্যাংকিং অপশন বিবেচনা করুন। আমানত নিরাপত্তার জন্য অন্য কোনো স্থিতিশীল ব্যাংকে আপনার টাকার বিনিয়োগ বিবেচনায় আনতে পারেন। সরকারের নির্দেশনার উপর নজর রাখুন। বাংলাদেশ ব্যাংকের নতুন পদক্ষেপ এবং নীতিমালা সম্পর্কে আপডেট থাকুন। দেশের ব্যাংকিং সেক্টরে এই চ্যালেঞ্জের সময়ে আমাদের সকলের সচেতন থাকা জরুরি। আপনার টাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন এবং যে কোনো ধরনের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।